কালার হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন। তো এই কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন, তাই আমি কিনেছি। তো চলুন আজকে আমরা করি। তো প্রথমে আমরা আসবো স্পোর্টস, এখানে আপনাদের হেডফোন চলে আসবো পরে। দেখুন খুব ভালো সাসপেনশন ওখানে দেওয়া হয়েছে, সেই সাসপেনশনটা খুব এফেক্টিভ আছে আর খুব ভালো। আর এখানে তারপর আমরা আসি ব্রেকসি। তো ব্রেক এখানে ভি ব্রেক দেওয়া হয়েছে, যেমন কি দেখতে পাচ্ছেন এখানে, দেখুন ভি ব্রেক। তো এই ভি ব্রেকটা খুব এফেক্টিভ, দেখুন দেখুন এই ভি ব্রেকটা কতটা এফেক্টিভ। সাইকেল এগোনোর আগে বহুত রেসিস্ট্যান্স দেয় একটা খুবই ভালো ব্রেকস। এরপর আমরা চলে আসবো রিফ্লেক্টার্সে। তো ফ্রন্ট টায়ারে আপনি পেয়ে যাবেন দুটো রিফ্লেক্টার্স। তো দুটো রিফ্লেক্টার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে হ্যান্ডেল বারে একটা রিফ্লেক্টার্স। তো রিফ্লেক্টারগুলো খুব হেল্প করে যখন টার্ন আপনারা নেবেন, সেটা কী হয় আসা যাওয়ার যে গাড়িগুলো থাকে তারা সেখান থেকে দেখতে পাবে আলোটা। তো আমরা এবার গ্রিপসে এসে যাই হ্যান্ডেল বারে। তো হ্যান্ডেল বারের গ্রিপটা খুবই কমফোর্টেবল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনের জন্য এটা খুবই ভালো, এটা হাত থেকে মানে পিছলে যাওয়ার কোনো ভয় নেই, এরকম যে পিছলে যাবে এটা হবে না। আর তারপরে গ্রিপটা কোয়ালিটিটা এত ভালো যে গ্রিপটা মানে বেরিয়ে যাবে না। তো এই ব্রেকেরও এই গ্রিপটা খুব ভালো, ব্রেকটা খুব স্মুথ। তো এরপর আমরা আসি সিটে। তো সিটটায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সফট, দেখুন কত সফট, এটা অনেক সফট। আর এখানে এরকম গ্রাফিক্স দেওয়া আছে কিছুটা, মেঘ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা চলে আসি এবার রিয়ার সাসপেনশন। তো রিয়ার সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকে দেওয়া হচ্ছে এটা। তো এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরো আছে। তো এই রিয়ার সাসপেনশনটাও খুব ভালো, রিয়ার সাসপেনশনটা খুব এফেক্টিভ আছে, আমি দেখেছি নিজের চোখে। এটা মানে আপনারা এবড়ো খুবড়ো যদি রাস্তায় যান তাহলে খুবই মানে ভালো এটা। তো এরপর আমরা যাব প্যাডেলসে, দেখতে পাচ্ছেন আপনারা প্যাডেলটা, প্যাডেলটা অনেকটা বড় আছে। আর তারপর এখানে অনেকটা ডিজাইন দেওয়া আছে, উঁচু নিচু এরকম দেওয়া আছে ডিজাইন। তো এই ডিজাইনগুলো হয়, ডিজাইনগুলো দেওয়া আছে কারণ কি অনেক সময় হয় যে ফ্রিকশন হয়ে যায়, তখন প্যাডেল থেকে পাটা স্লিপ করে যেতে পারে, তখন তার যেটা একটাকে না হয় তার জন্য করা হচ্ছে এটা। তো এরপর আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেন কভার দেওয়া আছে। তো চেন কভারও আপনারা এখানে একটা স্টিকার পেয়ে যাবেন, আর এখানে হিরো কোম্পানির ব্র্যান্ডিং। তো এই চেন কভারটা আপনার রাস্ট পড়তে মানে খুব মানে রাস্ট যাতে না পড়ে টায়ারে, তারপর ধুলোবালি যাতে না পড়ে, তাই এটা দেওয়া হয়েছে। তো এটা খুব ভালো, কালোতে আপনারা পেয়ে যাবেন কালোতে। তারপর আমরা আসি ক্যারিয়ার। তো এই ক্যারিয়ারটা বড়ো দেওয়া হয়েছে এখানে, আপনারা যে কোনো ব্যাগ রাখতে পারবেন এখানে। তারপর এই ক্যারিয়ারে তখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা মানে টাইট জিনিস দেওয়া আছে এখানে এটা এখানে। তারপর ব্যাকে একটা রিফ্লেক্টার্স পেয়ে যাবেন আপনি, দেখুন ব্যাকে তারপর টায়ারে আপনারা। আর যেহেতু এটা কোনো গিয়ার সাইকেল নয়, তাই এটা আপনারা সিঙ্গেল স্পিড মানে সেম চেন পাবে, এটা কোনো গিয়ার সাইকেল নয়, তাই আপনারা এখানে একটাই মানে চেন আছে আর কোনো গিয়ার নেই। তো এবার আমি আসি এই সাইকেলের অ্যাসেসরিজে। তো এই সাইকেলের যে অ্যাসেসরিজ আছে সেগুলো আমি হিরো শপ থেকে কিনেছি, এই বেল্টটা বাদ দিই। এই বেল্টটা কিন্তু হিরো শপ পাবেন এখন আমি পাইনি, কারণ কি লকডাউনে এটা অ্যাভেলেবেল ছিল না এটা, তাই এটা লোকাল এই সাইকেলের শপ থেকে আমি কিনেছি। দেখুন এখানে পিঙ্ক কালারের একটা জায়গা দেওয়া আছে যে বাজাবার জন্য, এটার বাজাবারটা খুব ভালো, আমি শুনতে পাচ্ছেন আপনারা ভালো, খুবই ভালো। এখানে হোয়াইট কালারের যেমন নর্মাল বেল হয় সেরকম দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন নর্মাল বেলের মতো। এরপর আপনারা পেয়ে যাবেন এখানে একটা লাইট, সেই লাইটটা আমি হিরো স্প্রিন্টের শপ থেকে কিনেছি। তো এই লাইটে দুটো ভেরিয়েশন আছে, তিনটে ভেরিয়েশন আছে, সরি তিনটে ভেরিয়েশন আছে, দেখতে পাবেন আপনারা একটা দুটো ডিম, যেটা তো আমরা বলি ডিম দিক, তারপর এই ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা খুব ভালো ভেরিয়েশন।
দেখতে পাচ্ছেন আপনারা, আবার দেখিয়ে দিই একবার, এটা অফ আর তারপর এক দুই। তো লাইটের কোয়ালিটিটা খুব ভালো, রাস্তায় এটা খুব ভালো ডার্কনেসের, যদি আপনারা রাস্তায় লাইটে নাইট ড্রাইভিং করছেন তখন এটা খুব এফেক্টিভ, লাইটটা খুব স্ট্রং। এটা ব্যাটারি আছে, এর মধ্যে এটা খুলতে হবে, দিয়ে ব্যাটারিটা বার করা যাবে। আর এটা ক্ল্যাম্প সিস্টেমে আছে, এখানে রোটেটার আছে, এখানে যেটা খুলে আপনারা আবার এটাকে সেট করতে হবে। এই দেখুন এখানে রোটেটার আছে, রোটেটার আর ক্ল্যাম্প, এটাকে এমনি এভাবে টেনে খুলে নিতে পারবেন, আবার এটাকে টিপে আবার ঢুকিয়ে দিতে হবে। তো এবার আমরা আসি ব্যাকে, একটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাইট, এই লাইটটা হিরো স্প্রিন্টে সব থেকে আছে। তো এই ব্যাক লাইটেরও একটা ভেরিয়েশন, তিনটে ভেরিয়েশন আছে, তো এটা নর্মাল, তারপর এটা ডিম ডিপ ব্যাকে, তারপর এটা একটা ভেরিয়েশন আছে। তিনটে এখানে লাইট দেওয়া, বাল্ব দেওয়া আছে, তাই তিনবার তিনবার করে বলছি। দেখুন আর একবার, দেখুন এখানে আরেকবার দেখিয়ে দিই, আর তিন নম্বর। তো এর সঙ্গে আমি একটা লকও কিনেছি, তারা লকটা খুব ভালো, দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা লক দেওয়া আছে, অনেক লম্বা লক আছে এখানে দেখতে পাচ্ছি। তো এই লম্বা লকটা যে কোনো থামে আটকে যাবে, তারপর যে কোনো বডি পার্টে আপনারা লাগিয়ে দেবেন, এভাবে যে কোনো জায়গায় টায়ারে, টায়ারেও এটা খুব ভালোভাবে আটকে যাবে অনেকটা, তারপর টায়ারের পরও এতটা বড় স্পেস আছে। তো এটা বন্ধ করার সিম্পল সিস্টেম হচ্ছে এটা, এভাবে সিম্পল সিস্টেম, খুবই সিম্পল সিস্টেম, এই যে আটকে গেল, আর এভাবে টার্ন করে খুলে যাবে। তো একবার লাগিয়ে দিই, তো এটা একটা 26 ইঞ্চের সাইকেল। এই সাইকেলটা আমি আমার লোকাল হিরো শপ থেকে, যেরকম আগে বললাম হিরো স্প্রিন্টের শপ আসানসোলে, এটা আমি কিনেছি। সাইকেলটা একটা মাউন্টেন বাইক, তো এই সাইকেলের দাম 5,500 টাকা। তো এই সাইকেলটা খুবই ভালো, চলুন একবার আমি একটা আপনাদের স্টান্ট দেখি। কালকে আমার দুপুরে দিয়ে নেই রাখা।